আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসলে নানান ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারিনি, তো এখন ভিডিওটা করলাম। আমাকে কয়েকদিন আগে সাইদুল ইসলাম ভাই বেশ কিছু প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্নের উত্তর দিব। তার আগে আমি দুটো তিনটা জিনিস একটু শেয়ার করে রাখি। এক নম্বর হলো, কানাডার জীবন অনেক ব্যস্ত জীবন, হ্যাঁ, তো এই ব্যস্ত সময়ের মধ্যে একটা জিনিস আমি সাজেস্ট করব, যারা এখন এখানে আছেন বা যারা দেশে আছেন তারা আমি সাজেস্ট করব যে চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে। এটা হলো ফার্স্ট থিং, কারণ যা কিছু আসে আপনার প্রচেষ্টার ফলে যতটুকু না আসে তার চেয়ে মানে মেনলি সব কিছু আসে উপরওয়ালা থেকে, হ্যাঁ, আল্লাহ পাকের কাছ থেকে আসে। সো আপনি আল্লাহ পাকের প্রতি আস্থা রাখবেন বেশি বেশি করে। এখন পর্যন্ত আমরা যে যা যা করেছি, যা যা অ্যাচিভ করেছি, সব কিছুই কিন্তু আল্লাহ পাকের সাহায্যে, হ্যাঁ, এবং নিজের মাধ্যমে কিছু হয় না। সো আপনারা যেটা আমার সাজেশন থাকবে, পুরোপুরি উপরওয়ালার প্রতি ট্রাস্ট রাখবেন, যেটা উনি আপনার জন্য ভালো রাখছেন সেটাই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সেকেন্ড থিং হলো, যেটা আমি এর আগে একদিন বলেছিলাম যে আমি জুম্মার খুতবায় শুনেছিলাম যে এক মুসলমান আরেক মুসলমানের জন্য সে জিনিসটাই চাবে যেটা তার নিজের জন্য চায়। এক মুসলমান আরেক মুসলমানের জন্য, এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দার জন্য ভালো জিনিসটাই চাবে, হ্যাঁ। সো আপনি আপনার ভাইয়ের জন্য ভালো জিনিসটাই চাবেন, সবসময় চেষ্টা করবেন আরেক ভাইকে যাতে আপনি হেল্প করতে পারেন। এটা হলো দুই নম্বর জিনিস। আর তিন নম্বর জিনিস হলো, আরেকটা জিনিস শেয়ার করি যেটা আজকে শুনলাম মসজিদ থেকে, ইমাম সাহেব থেকে, যেটা হলো যে আপনি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কি, যে আল্লাহ পাক এটা বলেছেন যে আপনি মানে আমরা আল্লাহ পাক সম্পর্কে, হ্যাঁ, আমরা আল্লাহ পাক সম্পর্কে যেটা আমরা চিন্তা করব, হ্যাঁ, উনি সেরকমই, মানে আমরা যদি চিন্তা করি একটা দোয়া করেছি, হ্যাঁ, সেই দোয়াটা কবুল হবে, আমরা যদি চিন্তা করি দোয়াটা কবুল হবে, হ্যাঁ, তাহলে মানে আমরা যদি একটা জিনিস চাই আল্লাহ পাকের কাছে, তো সেই জিনিসটা চাইলে আমরা যদি মনে করি এটা কবুল হবে, তাহলেই সেটা ইনশাআল্লাহ কবুল হবে। জিনিসটা হলো বিশ্বাসের, যে আমরা উপরওয়ালাকে যেরকম বিশ্বাস করি উনি সেরকমই দিবেন, উনি সেরকমই দিবেন, হ্যাঁ। তো নেক্সট যেটা, আমি আসলে যে কারণে ভিডিওটা করা, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। ও, আরেকটা জিনিস একটু শেয়ার করি, আমার কাছে আসলে প্রচুর 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 মানুষজন নক করছেন কিভাবে কানাডায় আসবেন, কি কি প্রসেস, কিভাবে কি করেছি। সো আমি আসলে দুই তিনজনকে সাথে নিয়ে আসলে আপনাদের এই প্রশ্নের কারণে, এবং আমাকে দুই তিনজন বলেছেও, তো ফাইনালি আমি আসলে ডিসাইড করলাম যে ইনশাল্লাহ আমরা নিজেরা আসলে ইমিগ্রেশন দুই চারজন চেষ্টা করবো আপনাদের জন্য ইমিগ্রেশনের প্রসেসটা শুরু করতে, হ্যাঁ। তাতে সুবিধা হবে কি, যে ধরেন আপনারা যারা ইমিগ্রেশন করতে চাচ্ছেন তাদেরকে আমরা হেল্প করতে পারবো, হ্যাঁ। তো জিনিসটা যদি আপনাদেরকে ইমিগ্রেশন প্রসেসে আমরা হেল্প করতে পারি, তাহলে হয়তোবা আমাদের মাধ্যমে অনেকে ইনশাল্লাহ কানাডায় আসতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা ইমিগ্রেশনের কিছু কাজ শুরু করব সামনে, যাতে করে বেশি বেশি মানুষ কানাডায় আসতে পারে। আসলে কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি কানাডাতে, অ্যাটলিস্ট আমি এই যে সাসকাতুনে দেখেছি, অত্যন্ত অত্যন্ত দুর্বল, যথেষ্টই দুর্বল, হ্যাঁ। দুর্বল এই সেন্সে যে, মনে করেন কমিউনিটি মানে কিন্তু দুই চারটা পিকনিক করে না, কমিউনিটি মানে হলো একজন আরেকজনের উপকারে আসা। আমি এই জিনিসটাতে আসলে স্ট্রং গাইডলাইন নাই কে কি করবে, তো নানান রকম জিনিসে নানান রকম কনফিউশন থেকে যায়, হ্যাঁ। আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, যেটা হলো আমাদের মোবাইল ইন্টারনেট কিভাবে নেবেন, মোবাইল ফোন কিভাবে কিনবেন, কারণ এই জিনিসটা নিয়ে যথেষ্ট কনফিউশন ক্রিয়েট করে শুরুতে, যে আপনার অনেকে বলে আপনার ক্রেডিট হিস্টোরি নেই, আপনি মোবাইল কিনতে পারবেন না, আপনি ইন্টারনেট পাবেন না। তো আমি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে, আমার দেড় মাস সময় হয়েছে, দেড় মাসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ নতুন নতুন সেট কিনেছি। তো কিভাবে আপনি সেট কিনবেন, কিভাবে আপনি কোন কোন প্যাকেজের ইন্টারনেট নেবেন, এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে নেবো ইনশাল্লাহ। তো এবার আসলে মূল টপিকটা শুরু করি। সাইদুল ভাই আমাকে অনেকদিন আগে কোশ্চেন করেছিলেন, সেগুলোর আমি অ্যান্সার দিই একটা একটা করে। যে হ্যালো ভাই, আসসালামু আলাইকুম।